আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য মেক্সিকোর এমন একটা গল্প নিয়ে হাজির হলাম যেখানে মানুষ তেল খনন করার জন্য সমুদ্রের মাঝে এতটা গভীর খনন করেছিল যার কারণে সমুদ্রের নিচ থেকে এমন একটা ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে যে রাক্ষসের ধ্বংসলীলায় সম্পূর্ণ শহর ফাঁকা হয়ে গিয়েছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের একটা পৌরাণিক কাহিনী বলা হয় যেখানে আমরা জানতে পারি যে শত শত বছর ধরে মেক্সিকোর সমুদ্র সৈকতে থাকা জেলেরা এমন একটা ভয়ঙ্কর রাক্ষসের কথা বলে আসছে যে রাক্ষসটা কেবলমাত্র সৃষ্টিকর্তার ক্ষোভের কারণেই মানুষের উপরে প্রতিশোধ নেবার জন্য বারবার ফিরে আসে। রাক্ষসটা এতটাই ভয়াবহ ছিল যে তার কারণে সমুদ্র তীরবর্তী কোনো মানুষই আর এলাকাতে থাকতে পারতো না। এসব কথা বলতে বলতে আমাদের মেক্সিকোর সেই সমুদ্রের পাড়ে থাকা একটা তেলের খনি দেখানো হয়, যেই খনিতে আবার সম্প্রতি লিকেজ ধরা পড়ার কারণে তেলগুলো সমুদ্রের মাঝে ছড়িয়ে যেতে থাকে। তাই দুজন কর্মচারী সমুদ্রের নিচে গিয়ে সেই লিকেজগুলো ঠিক করার সিদ্ধান্ত নেয়, আর যথারীতি একজন উপরে থাকে আর একজন ডাইভিং স্যুট পরে সমুদ্রের মাঝে নেমে পড়ে। প্রথম দিকে সব কিছু ঠিকঠাকভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই উপরে থাকা লোকটা বুঝে যায় যে প্রচুর পরিমাণে তেল লিকেজ হয়ে সমুদ্রের পানি নোংরা হয়ে গেছে। আর অপরদিকে সমুদ্রের নিচে থাকা লোকটা হঠাৎ করেই এক অদ্ভুত শক্তির মাধ্যমে সমুদ্রের এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে তার চারপাশে শত শত মাছ ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক তখনই সমুদ্রের মাঝে মাটি খোঁড়ার কারণে যে গর্ত হয়েছিল তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে, আর সেই দুজন মানুষকে রাক্ষসটা নির্মমভাবে মেরে ফেলে। এরপর আমাদের বেশ কয়েক বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে মাইকেল নামের একজন লোক তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই তেলের খনিটা ঘুরে দেখার জন্য মেক্সিকোর দিকেই যাচ্ছিল। আসলে মাইকেল নিক্সন অয়েল নামের সেই তেল কোম্পানিতে চাকরি করত যে কোম্পানিটা মেক্সিকোর এই সমুদ্রের ভেতরে একটা খনি তৈরি করে ফেলেছিল। তো যাই হোক, ফাইনালি বেশ অনেকটা পথ পাড়ি দেবার পরে মাইকেল তার পরিবার নিয়ে মেক্সিকোর সমুদ্রের পাশে সেই শহরে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে মাইকেল খেয়াল করে এই শহরটা আর আগের মতো ছিল না, এখানে কোনো লোক বসতি ছিল না, এমনকি তারা যে হোটেলে থাকবে বলে এসেছিল সেই হোটেলটাও বন্ধ হয়ে গেছে। তো মাইকেল এখানে থাকার জন্য জায়গা খুঁজতে গেলে জনি নামের একজন লোকের দেখা পায়, যে লোকটা তাকে জানায় যে তুমি এখানে কেন এসেছো, এই শহরে তো কোনো লোক ঘুরতে আসে না। মাইকেল জনিকে জানায় যে সে আসলে নিক্সন অয়েল কোম্পানির একজন কর্মচারী, আজকে তার সেই খনিতে একটা চেকিং করার জন্য যেতে হবে কারণ নিক্সন কোম্পানি এখন এই সম্পূর্ণ খনিটা ধ্বংস করে দিতে চাচ্ছিল, কারণ সেই খনি থেকে এখন আর আগের মতো তেল উত্তোলন করা সম্ভব হয় না। এইসব কথাবার্তা শুনে এখন জনি তাদেরকে নিয়ে যেতে থাকে স্থানীয় একটা হোটেলের দিকে। তবে যাবার আগে জনি স্থানীয় মন্দিরে বেশ কিছু টাকা পয়সা দান করে যেন সৃষ্টিকর্তা তাদের সহায় হয়। আর এখানে মাইকেলের ছোট্ট ছেলে টমি একটা ঈশ্বরের মূর্তি নিজের কাছে রেখে দেয়। আর এখন ফাইনালি স্থানীয় একটা রেস্টুরেন্টে জনি যখন তাদেরকে রেখে যাচ্ছিল তখনই মাইকেলকে সে জানিয়ে দেয় যে সমুদ্রের মাঝে তো যাচ্ছ কিন্তু সাবধানে থেকো। মাইকেল অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কার কাছ থেকে সাবধানে থাকবো। জনি জানায় যে দ্য ব্ল্যাক ডিমন বা কালো রাক্ষসের কাছ থেকে। মাইকেল কিছুই বুঝতে পারছিল না যে জনি কিসের কথা বলছে, তাই সে তার সব কথা ইগনোর করে তার পরিবারের সাথে সেই রেস্টুরেন্টে বসে গল্প করতে থাকে। তবে মাইকেলকে আর মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই সেই খনিতে গিয়ে লোকজন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ফিরে চলে আসতে হবে। তাই সে তার স্ত্রী এবং সন্তানকে এই রেস্টুরেন্টেই বসিয়ে রেখে রেস্টুরেন্টের মালিকের হাতে বেশ কিছু টাকা দিয়ে দেয় যাতে করে কয়েক ঘন্টা এই লোকটা তার পরিবারের খেয়াল রাখে। এইসব কথাবার্তা বলে মাইকেল স্থানীয় ঘাটের দিকে চলে যায় যেখানে মাইকেল নিজের পরিচয় দেবার সাথে সাথে সেই লোকটা বলে যে হ্যাঁ, কোম্পানি থেকে তার কাছে ফোন এসেছিল আর মাইকেলের জন্য ঘাটে একটা স্পিডবোট রেডি করে রাখা আছে। এখন মাইকেল হেঁটে হেঁটে সমুদ্রের পাড়ে চলে যায় যেখানে তাকে নেবার জন্য সত্যি সত্যি একজন লোক এসেছিল। এই লোকটাও নিক্সন কোম্পানির হয়ে মাঠ পর্যায়ে কাজ করত। তো এখন মাইকেল যাবার সময় সেই লোকটাকে জিজ্ঞাসা করে যে এই এলাকাতে আসলে হয়েছেটা কি, লোকজনগুলো কোথায় গেছে। কিন্তু এখানেও এই লোকটা মাইকেলকে জানায় যে এই এলাকাতে একটা ব্ল্যাক ডিমন বা কালো রাক্ষসের ছায়া পড়েছে। মাইকেল তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলেও লোকটা তাকে কিচ্ছু বলে না। তো এইভাবে যেতে যেতে সমুদ্রের মাঝখানে গিয়ে একটা ভাসমান ঘাটের কাছে লোকটা মাইকেলকে নামিয়ে দেয় আর তাকে বলে যে আমি আর সামনের দিকে যেতে পারবো না, আপনার জন্য আমি নৌকা রেখে দিয়েছি, আপনি নিজে নিজেই চলে যান।
লোকটার কথা শুনে মাইকেল অবাক হয়ে যায়। কিন্তু তার যেহেতু খনিতে যেতেই হবে, তাই সে লোকটাকে বিদায় জানিয়ে একা একাই সে ছোট্ট নৌকাটা নিয়ে এগিয়ে যায়। আর অপরদিকে মাইকেলের জন্য অপেক্ষা করতে থাকা তার স্ত্রী এবং সন্তানেরা যখন রেস্টুরেন্টে বসেছিল, তখনই সেখানে কয়েকজন বখাটে ছেলে পেলে এসে তাদেরকে বিরক্ত করতে থাকে। সেই বখাটেরা যখন মাইকেলের মেয়ে অ্যালিসার দিকে হাত বাড়িয়েছিল, তখনই তার মা লোকটার মাথায় একটা কাচের বোতল ভেঙে দিয়ে দ্রুত সেখান থেকে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তারা সবাই মিলে এখন মাইকেলের কাছে যাবার জন্য সমুদ্রের পাড়ে চলে যায়। কিন্তু সমুদ্রের ভেতরে কোনো মাঝি এখন আর ওদিকে যেতে চাচ্ছিল না। তবে মাইকেলের স্ত্রী কোনো রকমে টাকা পয়সা দিয়ে একজন মাঝিকে সাথে করে নিয়ে সমুদ্রের মাঝে থাকা সেই তেলের খনির দিকে রওনা দিয়ে দেয়। অপরদিকে মাইকেলও ধীরে ধীরে সেই খনির কাছে পৌঁছে গিয়েছিল, আর সে দেখতে পায় খনির আশেপাশে তেল ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সমুদ্রের পানি নোংরা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ফাইনালি সে যখন খনিতে পৌঁছে যায়, তখন সে অনেক চিৎকার চেঁচামেচি করে লোকজনদেরকে ডাকতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে এই খনিতে থাকা সকল লোকেরা যেন গায়েব হয়ে গিয়েছিল। মাইকেল ধীরে ধীরে খনির ভেতরে যাবার পরে হঠাৎ করে তার সামনে অস্ত্র হাতে নিয়ে জর্জ এবং রিকি নামের দুজন লোক এসে হাজির হয়ে যায়। মাইকেল তাদেরকে নিজের পরিচয় দেবার সাথে সাথে তারা দুজনেও শান্ত হয়ে যায়। আর এদিকে তারা যখন সমুদ্রের দিকে তাকিয়েছিল, তখনই তারা দেখতে পায় মাইকেলের স্ত্রী এবং সন্তানেরা দ্রুত একটা নৌকা নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। আর অদ্ভুতভাবে তাদের পেছনে ভয়ঙ্কর বিশাল আকৃতির একটা হাঙর মাছ ধাওয়া করছে। সেই হাঙরটা মুহূর্তের মধ্যেই তাদের খনিতে হামলা করে দেয়, আর সেখানে নোঙর করে রাখা নৌকাটাও ভেঙে ফেলে। আর এদিকে মাইকেলের ফ্যামিলি যখন খনির কাছে পৌঁছে গিয়েছিল, তখনই হাঙরের ধাক্কায় তার মেয়েটা পানিতে পড়ে যায়। আর সে তার চারপাশে শুধুমাত্র মৃত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পায়। তো যাই হোক, সেই হাঙরের হামলা হবার আগেই মাইকেল তার পরিবারকে বাঁচিয়ে নিয়ে সেই খনির ভেতরে উঠে পড়ে। মাইকেল এবং তার পরিবার সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এত বড় হাঙর তারা কখনোই দেখেনি। তো যাই হোক, এরপর জর্জ তাদেরকে সমুদ্রের মাঝে চোখ রাখতে বললে তারা দেখতে পায় যে নৌকাটা তাদেরকে রেখে তীরের দিকে যাচ্ছিল, সেই নৌকাটার উপরে সেই হাঙরটা হামলা করে মুহূর্তের মধ্যেই সব কিছু তছনছ করে ফেলে। এই সব কিছু দেখে তারা সবাই প্রচণ্ড ভয়ে দ্রুত খনির ভেতরে চলে আসে। তারা কিছুটা চা কফি পান করে আবারও সমুদ্রের ধারে চলে যায়, যেখানে মাইকেল জর্জকে জিজ্ঞাসা করে যে এইসব হচ্ছেটা কি, হাঙরটা এত বড় হলো কিভাবে। জর্জ মাইকেলকে বুঝিয়ে বলে যে এটা কোনো সাধারণ হাঙর নয়, এটা সমুদ্রের নিচ থেকে বেরিয়ে আসা বিশাল সাইজের একটা মেগালোডন। আসলে সেই হাঙরের হামলাতেই ধীরে ধীরে এই খনিতে থাকা সকল লোকেরা মারা যায়। এই খনির ভেতর থেকে বাইরে বের হবার জন্য কোনো রাস্তাই ছিল না তাদের কাছে, কারণ খনিতে থাকা জেনারেটর এবং রেডিওটাও অলরেডি নষ্ট হয়ে গেছে। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যখনই সমুদ্রের ভেতরে নেমেছিল, তখনই সেই হাঙরের হামলায় সবাই মারা গেছে। আর তাছাড়াও নিক্সন কোম্পানি এখন এই সম্পূর্ণ খনিটাই ধ্বংস করে দিতে চায়, তাই এখন তারা হয়তো আর এই খনির ভেতর থেকে কখনোই বেরিয়ে যেতে পারবে না। এইসব কথা বলতে না বলতেই তাদের খনির উপরেই সেই বিশাল হাঙরটা এসে হামলা করে দেয়। এইসব কিছু দেখে তারা তিনজন মিলে প্ল্যান করতে শুরু করে দেয় যে কিভাবে এখান থেকে নিরাপদে বের হওয়া যায়। এইসব প্ল্যান করতে করতে জর্জ তাদের সবাইকে বলতে থাকে যে কিন্তু কোনো এইসব প্ল্যান করতে করতে জর্জ তাদের সবাইকে বলতে থাকে যে এটা কিন্তু কোনো সাধারণ হাঙর নয়, এটা সৃষ্টিকর্তার পাঠানো একটা দানব। আসলে হাজার বছর ধরে এই এলাকার লোকজনেরা বৃষ্টির দেবতার পুজো করত, কিন্তু একসময় মানুষ সেই দেবতাকে ভুলে গিয়ে নিজেদেরকেই সর্বেসর্বা মনে করতে শুরু করে দেয়। তারা প্রকৃতি ধ্বংস করে দেয়, তারা সমুদ্রের পানি নষ্ট করে দেয় এবং শত শত নিরীহ জীবকে মেরে ফেলে, যার কারণে বৃষ্টির দেবতা রেগে গিয়ে দেশব্যাপী অনাবৃষ্টি এবং খরার মতো দুর্যোগ দিয়ে মানুষকে শিক্ষা দিয়েছিল। আর এখন সেই দেবতা সমুদ্রের পানি নষ্ট করার অপরাধে মানুষের উপরে প্রতিশোধ নেবার জন্য এই ব্ল্যাক ডিমন বা বিশাল হাঙরটাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মাইকেল তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না, যেটা দেখে জর্জ তার উপরে প্রচণ্ড রেগে যায়। তবে মাইকেল তার কোনো কথার তোয়াক্কা না করে তার পরিবারকে বলতে থাকে যে জর্জ এইসব বানোয়ার কথা বলছে, এটা কেবলমাত্র একটা হাঙর যেটা কোনো জেনেটিক কারণে একটু বড় হয়ে গেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তাই প্ল্যান মোতাবেক বেশি সময় এই খনিতে টিকে থাকার জন্য সবার আগে এই খনির নিচে লাগানো বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে হতো, কারণ এই খনিটা ধ্বংস করার
জন্য আগে থেকেই খনির নিচে টাইম বোমা লাগিয়ে রাখা হয়েছিল। যে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য একটা ক্যাপসুলের মধ্যে করে জর্জ এবং রিকি দুজনেই পানির নিচে চলে যায়। জর্জ সেই ক্যাপসুলটার ভেতরে থাকলেও বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বাইরে বেরিয়ে পড়ে রিকি। রিকি সমুদ্রের মাঝে নামার সাথে সাথে সে তার চারপাশে বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভেসে আসতে দেখতে পায়। সে বেচারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই ভয়ঙ্কর সেই হাঙরটা এসে তার উপরে হামলা করে দেয়। যেটা দেখে জর্জ সেই ক্যাপসুলের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেলেও বাঁচার জন্য রিকি আবারও সেই ক্যাপসুলের ভেতরে চলে আসে, কিন্তু সেই হাঙরটা রিকিকে সহ সেই ক্যাপসুলটা টেনে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে। এদিকে ততক্ষণে প্রাণ বাঁচানোর জন্য জর্জ খনির উপরে উঠে গিয়েছিল, আর কিছুক্ষণ পরে সেখানে রিকির অর্ধেক খেয়ে ফেলা মৃতদেহটাও ভেসে ওঠে। এই সব কিছু দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এবার মাইকেলের স্ত্রীও মনে করেছিল যে তারা হয়তো আর এখান থেকে কোনো দিনও বাইরে বেরোতেই পারবে না। কিন্তু এত টেনশন হওয়া সত্ত্বেও মাইকেল তার স্ত্রীকে কথা দেয় যে যেভাবেই হোক সে তাদের সবাইকে জীবিত এখান থেকে বের করে ফেলবে। এই সব কিছু বলে হতাশ হয়ে সে যখন সমুদ্রের পাড়ে গিয়ে বসে জর্জের সাথে গল্প করছিল, তখনই সে তার সামনে কয়েকটা জাহাজ দেখতে পায়। সে দ্রুত তার হাতের ফায়ার গানটা আকাশের দিকে ছুড়ে দেয়, কিন্তু জর্জ তাকে বোঝাতে থাকে যে তার সামনে আসলে কিচ্ছু নেই, সমুদ্র সম্পূর্ণভাবে ফাঁকা। এইসব কিছু আসলে সেই রাক্ষসটা তার মস্তিষ্কের সাথে খেলা করে চলে। এই সব কিছু দেখে মাইকেল প্রচণ্ড হতাশ হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সে তার স্ত্রী সন্তানকে গিয়ে সান্ত্বনা দিতে থাকে এবং এখান থেকে বের হবার জন্য প্ল্যান করতে থাকে। প্ল্যান মোতাবেক মাইকেল এবং জর্জ দুজনেই কন্ট্রোল রুমে গিয়ে সেই জেনারেটরটা ঠিক করার চেষ্টা করতে থাকে। আর অপরদিকে মাইকেলের স্ত্রী এবং সন্তানেরা বিভিন্ন জিনিসপত্র যখন খোঁজাখুঁজি করছিল, তখনই মাইকেলের স্ত্রী বেশ কিছু কাগজপত্র এবং ফাইলস পেয়ে যায়। শুধু তাই নয়, মাইকেলের বাচ্চা ছেলে টমি তার কাছে থাকা সেই ঈশ্বরের ছোট্ট মূর্তিটা একটা নৌকাতে করে পানিতে ভাসিয়ে দেয় আর প্রার্থনা করতে থাকে যেন তারা সবাই প্রাণে বেঁচে যায়। ওদিকে মাইকেলের স্ত্রী যখন সেই কাগজগুলো দেখছিল, তখনই তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ এইসব কাগজে তার হাজবেন্ডের সিগনেচার করা ছিল, আর এই কাগজগুলো ছিল এই খনিতে থাকা সকল প্রকারের সমস্যাগুলোর একটা লিস্ট, যে সমস্যাগুলো জানা সত্ত্বেও তার স্বামী এই খনিটা চালু করার অনুমোদন দিয়েছিল। ওদিকে বেচারা টমের উপরে সেই হাঙরটা এসে হামলা করে দেয় আর সে পানিতে পড়ে যায়। বাচ্চা ছেলেটার চিৎকারে তার বাবা মা সবাই তাকে বাঁচানোর জন্য ছুটে চলে আসে, আর ভয়ঙ্কর হাঙরটার সাথে লড়াই করে কোনো রকমে এ যাত্রায় তারা টমিকে প্রাণে বাঁচিয়ে নেয়। কিন্তু মাইকেলের স্ত্রী তার স্বামীর এমন কর্মকাণ্ড দেখে তার উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ তার স্বামী ইচ্ছাকৃতভাবে এত সমস্যা থাকা সত্ত্বেও এই খনিটা চালু করার অনুমোদন দিয়েছিল। তার স্বামীর জন্যই সেই হাঙরটা সমুদ্রে চলে এসেছে আর শত শত মানুষ মারা গেছে, তাই এই ব্যাপারটা নিয়ে তাদের মাঝে অনেক মনোমালিন্য হয়। আর ওদিকে আমরা খনির নিচে লাগানো বোমাগুলো দেখতে পাই, যেখানে আর মাত্র এক ঘন্টা সময় ছিল। এই এক ঘন্টার মধ্যেই তারা এখান থেকে বের হতে না পারলে খনিসহ তারা সবাই উড়ে যাবে। তাই প্রচণ্ড হতাশ হয়ে মাইকেল তার বন্ধু জর্জকে বলতে থাকে যে জানো, আমি নিক্সন কোম্পানির হয়ে যখন কাজ করি তখন তারা এই খনির ব্যাপারে সকল তথ্য আমাকে দিয়েছিল। আমি জানতাম এই খনিতে বেশ কিছু সমস্যা রয়েছে, কিন্তু তবুও আমি টাকার জন্য সেই সমস্যাগুলো ইগনোর করে খনিটা চালু করার অনুমোদন দিয়ে দেই। আজকে আমার ভুলের জন্যই এই সব কিছু হচ্ছে। সৃষ্টিকর্তা হয়তো আমার ভুলের শাস্তি দেবার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। তো যাই হোক, এইসব স্বীকারোক্তি শেষ করে তারা আবারও জেনারেটর এবং রেডিওটা ঠিক করার কাজে লেগে পড়ে। আর ততক্ষণে জর্জ রেডিওটা ঠিকও করে ফেলেছিল। সে রেডিওর মাধ্যমে যখন সাহায্য চাচ্ছিল, তখনই সমুদ্রের পাশে বসে থাকা একজন মাঝি আবছাভাবে তার সাহায্যের চিৎকার শুনতে পায়। আর ওদিকে খনির ভেতরে একটা ভেলা ছিল যেটা ছিঁড়ে ফেটে একাকার হয়ে নষ্ট হয়ে পড়েছিল, কিন্তু মাইকেলের মেয়ে এবং তার স্ত্রী সেই ছেঁড়া ফাটা ভেলাটাকে জোড়াতালি দিয়ে আবারও ঠিক করার চেষ্টা করতে থাকে। এই সব কিছু দেখে মাইকেল জর্জের সাথে মিলে একটা প্ল্যান বানায়। সে বলতে থাকে যে আমি পানির নিচে যাব আর সেই বোমাটা খুলে যেভাবেই হোক হাঙরটাকে খাইয়ে দেব, এটাই একমাত্র উপায় আমাদের এখান থেকে বাঁচার। যদিও জর্জ বুঝে গিয়েছিল যে এই কাজটা করতে গেলে মাইকেল তার প্রাণ হারাতে পারত, কিন্তু মাইকেলের কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না তার পরিবারকে বাঁচানোর।
এই সব প্ল্যান করা শেষে তারা সবাই মিলে হাতে হাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তারপর মাইকেল তার স্ত্রী এবং তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ডাইভিং স্যুট পরে পানির নিচে চলে যায়। সে পানির নিচে গিয়ে দ্রুত সেই বোমাটা খুলে ফেলে আর রেডিওর মাধ্যমে জর্জকে জানিয়ে দেয় যে এখন তোমরা ভেলা নিয়ে বেরিয়ে পড়ো। জর্জ সমুদ্রের মাঝে নেমে পড়ে আর অপরদিকে মাইকেল সেই হাঙরটাকে দেখে প্রস্তুত হয়ে যায় তাকে মেরে ফেলার জন্য। তবে মৃত্যুর আগে শেষবারের মতো সে একটা নিরাপদ জায়গাতে এসে মাইকেল তার স্ত্রী সন্তান এবং জর্জের সাথে কথা বলার জন্য রেডিওতে কল করে এবং সে সবাইকে বলে দেয় যে আমি শুধু বোমাটা হাঙরটাকে খাওয়াতে আসিনি, হাঙরটা অনেক বুদ্ধিমান, তাই তাকে মারতে হলে বোমাটা সহ নিজেকেই তার পেটের ভেতরে পাঠাতে হবে। এইসব কথা শুনে মাইকেলের স্ত্রী সন্তান সবাই প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তারা যেভাবেই হোক মাইকেলকে উপরে চলে আসতে বলে, কিন্তু মাইকেল বলে যে সেটা আর কখনোই সম্ভব না, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমরা ভালো থেকো। শুধু তাই নয়, মাইকেল তার বন্ধু জর্জকে বলে দেয় যে বন্ধু আমি মারা যাবার পরে তুমি আমার স্ত্রী সন্তানের খেয়াল রেখো, আমি আমার পাপের বোঝা মাথায় নিয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাচ্ছি। মাইকেল সবার সাথে কথা বলা শেষ করে নিজের ইচ্ছেতেই সেই হাঙরের মুখের ভেতরে চলে যায় আর যাবার সাথে সাথে সেই বোমাটা বিস্ফোরিত হয়ে মাইকেল সহ হাঙরটা নির্মমভাবে মারা যায়। আর মাইকেলকে হারিয়ে সবাই যখন প্রচণ্ড কান্নাকাটি করছিল তখনই জর্জের সাহায্যের কল পেয়ে তাকে উদ্ধার করার জন্য সেখানে জনি এবং তার দলবল চলে আসে। ফাইনালি তারা সবাই জনির সেই নৌকাতে চড়ার সাথে সাথে দেখতে পায় তাদের পেছনে ফেলে আসা সেই তেলের খনিটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা অনেক সাদামাটা ছিল, কোনো অতিরঞ্জিত অ্যাকশন ছিল না, কারণ অতিরঞ্জিত সিনেমাগুলোতে হাঙরের সাথে মানুষেরা যেভাবে লড়াই করে এখানে কিন্তু তেমনটা দেখানো হয়নি, এখানে শুধুমাত্র বাস্তবিকতাটা দেখানো হয়েছে। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।